এই ফ্ল্যাটটা হচ্ছিল থ্রি বিএইচকে আটশো সাতান্ন স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এটা কল্যাণী বি থ্রিতে রয়েছে আর কল্যাণীতে কিন্তু দু রকমের ফ্ল্যাট হয় একটা হচ্ছে কোঅপারেটিভ আর একটা হচ্ছে সেলডিড মানে অ্যাপার্টমেন্ট কোঅপারেটিভ যে ফ্ল্যাটগুলো সেখানেতে লেখা লেখায় থাকবে যে এই নামক কোঅপারেটিভ আর সেলডিডের ফ্ল্যাট হয় সবসময় অ্যাপার্টমেন্ট দিয়ে তো এটা অনেকে জানে না জানিয়ে রাখলাম তার সাথে একটা কথা বলে রাখি আটশো সাতান্ন স্কোয়ার ফিটের কিন্তু থ্রি বিএইচকে ফ্ল্যাট এখন আর হয় না এই ফ্ল্যাটটা আমাদের থ্রি বিএইচকে করা হয়েছিল বেশ সুন্দরভাবে ডিজাইন করে আর এর ডাইনিং রুমটা যেহেতু লম্বায় রয়েছে স্পেস পাওয়া গেছে সুতরাং এখানে তো থ্রি বিএচকে আমরা অনায়াসে করেছি প্রতিটা রুম বড় বড় রুম আছে সুতরাং একটা রুমকে আপনারা যে কোনো কাজেই ইউটিলাইজ করতে পারেন যেটা ডাইনিং রুমের সাথেই রয়েছে আর দুটো রুম আপনার বেডরুম হিসাবে ব্যবহার করা যেতে পারে যাই হোক ওয়াশরুম রয়েছে দুটো ডাইনিং রুমের সাথেই একটা ওয়াশরুম আর একটা ব্যালকানির সামনে ফ্রন্টে ব্যালকানি রয়েছে যে রুমটায় সেই রুমের সাথে রয়েছে একটা একটা ওয়াশরুম প্রতিটা ওয়াশরুম দেখতে সুন্দর জনসনের টাইলস ইউজ করা হয়েছে এর প্রাইস রাখা হয়েছে থার্টি থ্রি ল্যাক আর তার সাথে বলে রাখি হালি শহরে আমাদের নতুন অ্যাপার্টমেন্ট স্টার্ট হয়েছে একসাথে চারটে অ্যাপার্টমেন্ট বুকিং চলছে মেন রোডের ওপরে খুব সুন্দর এরিয়া যদি আপনারা হালি শহরে বা তার আশেপাশে কেউ থাকেন বা আপনাদের রিলেটিভ যদি কেউ থাকে তাহলে অবশ্যই তাদেরকে সাজেস্ট করতে পারেন আমার সাথে এসে যোগাযোগ করতে আমাদের সাইট ভিজিট করতে দেন বুক করতে নমস্কার দেখা হচ্ছে আবার নতুন কোনো ফ্ল্যাটের ভিডিও